Hello, Assalamualaikum guys. I'm mashek, Romania. Theke ajke abar video ne ashlam. Video ta topic ektu bhalo type er karon bortomane amader probashi almost onek mane kutir upore এর মধ্যে প্রায় দেখা যাচ্ছে 60% মানুষ 60% প্রবাসী 70% প্রবাসী থাকে মধ্যপ্রাচ্যের দেশে যে মধ্যপ্রাচ্যের মানুষগুলার স্বপ্ন থাকে ইউরোপে আসার ইউরোপের কোন একটা দেশে থাকার ইউরোপের স্বপ্ন অলমোস্ট সবারই থাকে মানে 99% মানুষেরই ইউরোপের স্বপ্ন থাকে মিডল ইস্টে থাকার পরেও অনেকে দেখা যাচ্ছে অনেকের বয়স 40 বছর 50 বছর 60 বছর ওরাও কিন্তু মিডল ইস্ট থেকে ইউরোপে যদি মানে কোন একটা রাস্তা পায় অবশ্যই ইউরোপে আসে কারণ ইউরোপে থাকার ফেসিলিটি সবকিছু আপনার খুব বেশি উন্নত খুব বেশি ভালো সব দিকে আপনার উন্নত তো আজকের কথা বলবো কিভাবে আপনারা মধ্যপ্রাচ্যের দেশ থেকে ইউরোপের যে কোনো একটা দেশ আসবেন মানে সবগুলো বিষয় নিয়ে আজকে কথা বলবো তো সবাই সাথে থাকেন তো গাইস মধ্যপ্রাচ্যের দেশ মানে সৌদি বাহরাইন কুয়েত মালয়েশিয়া এবং ওমান দুবাই এই সবগুলা দেশেই আপনার সাধারণত আমরা মধ্যপ্রাচ্যের দেশ বলে থাকি তবে এশিয়ারও কিছু দেশ রয়েছে লাইক মালয়েশিয়া সিঙ্গাপুর এগুলো মেবি মানে এশিয়া আওতাভুক্ত আমি সঠিক জানি না তবে এগুলা দেশ থেকেও আপনার ইউরোপে আসা খুবই ইজি কিন্তু সমস্যা হচ্ছে কি আমরা যারা মধ্যপ্রাচ্যের দেশে যাই ওরা অনেকে কোম্পানি ভিসা দিয়ে যায় অনেকে আবার ফ্রি ভিসাতে যায় যারা সাধারণত কোম্পানিতে ভিসা দিয়ে যায় ওদের সমস্যাটা বেশি বুক করতে হয় মানে কোম্পানি থেকে বর্তমানে তো আপনারা জানেন সৌদিতে নাকি নতুন নিয়ম করেছে যারা যাবে আমাদের মতো লোক মানে এগুলোকে কী বলে আমি জানি না সৌদিতে একটা মানে বাসা দিয়ে তো ওরা যারা যায় ওদের নাকি আপনার এক কোম্পানি যারা কোম্পানিতে আসে এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যেতে পারে না যদি যায় তাহলে 50,000 রিয়াল জরিমানা এরকম লাইক এরকম টাইপের তার মানে তো বুঝতে পারতেছেন জীবন জিন্দিগি কী বলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঝামেলা হচ্ছে আপনি যদি 50 বছরও থাকেন আপনার কোনো ফেসিলিটিস নাই তারপর স্যালারিও কম তারপর আপনার কাজকাম ডিউটি সব কিছু বেশি তারপরে আপনার মানে কোনো লাইফে কোনো কিছু করতে পারবেন না এটা হচ্ছে কথা কিন্তু আপনি যদি ইউরোপে আসেন আপনি কিন্তু জীবন বদলিয়ে দিতে পারবেন আপনার ফ্যামিলিগত সবাইকে নিয়ে থাকতে পারবেন আর ইউরোপে আপনার খুব শান্তিপূর্ণ দেশ হিসেবে ধরা হয় তো মধ্যপ্রাচ্যের দেশ থেকে আসতে অবশ্যই আপনাকে আপনি যেই কোম্পানিতে থাকেন এবং বা ফিউবির সাথেই থাকেন না কেন আপনাদের মধ্যপ্রাচ্যে দুবাই সৌদি বাহরাইন সব দেশেই কিন্তু আপনার নিকটস্থ এজেন্সি রয়েছে এজেন্সি দিয়ে সাধারণত এই প্রসেসিংটা করা হয় তো লাইক আমাদের রোমানিয়াতে এই রোমানিয়াতে যারা আছে তাদের কিন্তু অনেকেই জানে না যে রোমানিয়া থেকে পর্তুগাল যাওয়া যায় টেম্পোরারি রেসিডেন্ট কার্ড দিয়ে এবং এগুলার এজেন্সি রয়েছে বুকারেস্টে মানে মেন সিটিতে কিন্তু আপনি দেখা যাচ্ছে আপনি সৌদিতে থাকেন বা রিয়াদে বা দামামে বা দুবাই থাকেন মেন জায়গাতে তো এগুলা থেকে আপনাদের কাজ হচ্ছে শুধু ডিউটি করা আর ঘরে যাওয়া আসা তো এগুলো করলে তো আর আপনারা এসব নিয়ে কোনো একটা আইডিয়া থাকবে না বা কীভাবে আসে না আসে সেগুলো নিয়ে তো আপনাদের কোনো আইডিয়া থাকবে না তো এগুলোর জন্য করা লাগবে কি আপনি যদি মনে করেন না এখন পোল্যান্ডে আসবেন বা মাল্টাতে আসবেন এগুলাতে আসার জন্য বা রোমানিয়াতে আসবেন এগুলো আসার জন্য আপনার কিছু ডকুমেন্টস লাগবে যেই ডকুমেন্টসগুলো দিয়ে আপনি অ্যাপ্লাই করলে আপনি যেই সৌদি দুবাই কুয়েত যেখানে থাকেন না কেন সেই অ্যাম্বাসি থেকে মানে পোল্যান্ডেরই ধরি পোল্যান্ডের অ্যাম্বাসিতে আপনি গিয়ে ফেস করবেন অ্যাম্বাসি ফেস করার পরে ডকুমেন্টস দিলে অবশ্যই আপনারা পোল্যান্ডে আসতে পারবেন বা মাল্টাতে আসতে পারবেন তো এগুলো খুব ইজি কিন্তু আমরা সবাই ট্রাই করি না দ্যাটস ওয়াই আমরা এসব পারি না আপনারা ট্রাভেল ইন্স্যুরেন্স হয়তো বা বাংলাদেশ থেকে যদি মাল্টা যান পোল্যান্ড যান আপনার 12 লাখ টাকা লাগবে 10 লাখ টাকা লাগবে কিন্তু আপনি যদি দুবাই কুয়েত বাহরাইন ওমান থেকে যান তাহলে কিন্তু আপনার লাগবে শুধুমাত্র 3 লাখ টাকা বা 4 লাখ টাকা এরকম টাকা লাগবে তো আপনারা ওয়ার্ক পারমিট দিয়ে আসবেন খুবই ইজি কিন্তু আপনি দেখা যাচ্ছে ফ্রি ভিসাতে গেলেন তাহলে আপনার সুযোগ সুবিধা বেশি এবং আপনার যে দেশে থাকেন না কেন সৌদিতে বা থাকেন বা দুবাইতে থাকেন ওই দেশের কিন্তু একটা কার্ড থাকে মানে সিটিজেনশিপ কার্ড যেটা সাধারণত সব দেশে দিয়ে থাকে যারা বৈধভাবে থাকে তো এরকমটা আকামা যেগুলোকে বলে এরকম টাইপের একটা কার্ড থাকা লাগে তারপর আপনার কিছু ডকুমেন্টস লাগবে ওই দেশের স্টেটমেন্ট লাগবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার এনওসি লাগবে যেই দোকান থেকে যাবেন লাইক আপনি যদি মনে করেন আপনি একটা রেস্টুরেন্টে জব করেন সৌদিতে তো ওই সৌদির রেস্টুরেন্টে আপনার
মালিক থেকে আপনার একটি এনওসি পেপার লাগবে। এনওসি পেপার দিয়ে অবশ্যই যখন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন এনওসি পেপার দেখাতে হবে, শো করতে হবে। আর আপনার কাছে আপনি সবসময় কিন্তু মনে রাখবেন আপনার কিন্তু পাসপোর্ট আপনার কাছে থাকতে হবে। আপনার পাসপোর্ট, অনেকে কিন্তু সৌদিতে যায় কিন্তু ওদের পাসপোর্ট থাকে সাধারণত মালিকের কাছে, তারা কিন্তু কখনো ট্রাই করবেন না আপনার মালিককে কিন্তু এটা দিতে চাইবে না। আর সবচেয়ে বড় কথা আমি বলে রাখি, সৌদি, দুবাই, বাহরাইন, কুয়েত যেখানে হোক না কেন, মানে মোস্ট অফ দ্য 95% মালিক কিন্তু আপনাকে দিতে চাইবে না আপনাকে কোম্পানি ছেড়ে অন্য দেশে যাওয়ার। সাধারণত এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে, কোনো মালিকই কিন্তু চাইবে না আপনাকে দিয়ে দেওয়ার, মানে অন্য দেশে যাওয়ার জন্য। সবসময় এই জিনিসটা মাথায় রেখে জমা দিবেন যেন আপনার মালিক আপনাকে দেয় পারমিশন এরকম, কারণ সবার মালিক কিন্তু এক নয়, আপনি চাইলে দিতেও পারে। আপনি যদি বুঝিয়ে দিতে পারেন তাহলে অবশ্যই দিবে। তো আপনার কথা হচ্ছে আপনারা জমা দিবেন আপনার স্টেটমেন্ট, তারপরে ইন্স্যুরেন্স, আপনার সব কিছু আপনার এজেন্সি করে দিবে। এজেন্সির অভাব নাই, এসব সব দেশে এজেন্সি রয়েছে, এজেন্সির কাছে জমা দিবেন, তবে ভালো এজেন্সির কাছে জমা দিবেন। জমা দেওয়ার পর ওদের কাছে বলবেন বা জমা দিবে, হয়তো বা 4-5 মাস লাগবে কোনো দেশে আসার জন্য। এম্বাসি ফেস করার পরও মানে টোটাল 4-5 মাস বা 6 মাস লাগতে পারে, আপনারা আসতে পারবেন। আর যাদের পাসপোর্ট আমি বললাম মালিকের কাছে, ওরা ট্রাই করবেন না কারণ আপনাদের হবে না, কারণ যাদের আপনার কাছে মাস্ত পাসপোর্ট থাকতে হবে এবং আকামা থাকতে হবে সর্বনিম্ন 6 মাস, এবং পাসপোর্টের মেয়াদ থাকতে হবে সর্বনিম্ন হচ্ছে 1 বছর। তো এই হচ্ছে কথা, এগুলো দেওয়ার পরে আপনারা অ্যাপ্লাই করবেন। আর সব জায়গাতে এজেন্সি রয়েছে, এজেন্সি দিয়ে ট্রাই করবেন, বা পোল্যান্ডে বা মাল্টা বলেন যেখানে থাকেন না কেন, মানে আপনার যদি কোনো আত্মীয় থাকে ওদেরকে বলবেন পারমিট একটা দিতে, মানে সবার আগে তো পারমিট ইস্যু করতে হবে, ওই পারমিট বের করে দিয়ে আপনাদের এম্বাসিতে আপনার অ্যাপ্লাই করবে। সৌদি এম্বাসি বলেন, মানে সৌদি এম্বাসি বলতে যে সৌদিতে অবস্থিত পোল্যান্ডের এম্বাসি ওইখানে অ্যাপ্লাই করবে, ওরাই সব কিছু করে দিবে। কিন্তু এজেন্সিগুলা সাধারণত কাজ করে থাকে, আপনারা কাজিন থাকলে, রিলেটিভ থাকলে ওদেরও বলতে পারবেন, বা আপনার এজেন্সিকে বললে ওরা কিন্তু সাধারণত মনে করেন এজেন্সিগুলোর কাজ করে কি পোল্যান্ডে লোক লাগবে, মনে করেন একটা রেস্টুরেন্টে 30 জন, ওদেরকে বলে যে আমাকে, আমার 30 জন লোক লাগবে, আপনারা সৌদি থেকে 30 জন লোক দেন, তখন কিন্তু ওরা আপনার পারমিটগুলো আপনাদের দিয়েই আপনাদের লোকগুলো নেওয়ার ট্রাই করে পোল্যান্ডে বা মাল্টাতে। তো জিনিসগুলো খুব ইজি, তো মানে আপনার একটু ট্রাই করতে হবে, চেষ্টা করতে হবে, আর সব কিছু সম্পর্কে একটু রিসার্চ করতে হবে, আপনার জানতে হবে, বুঝতে হবে। একটা দেশে থাকলেন 5-10 বছর কিছু করতে পারলেন না জীবনে, এরকম না, আপনার সবসময় ট্রাই করবেন সব কিছু জানার, দেখার, চারিদিকে ঘুরে শুনে দেখার। তো আপনার ইন্স্যুরেন্স পেপার বললাম, এনওসি লাগবে, নো অবজেকশন সার্টিফিকেট আপনার মালিক থেকে নিতে হবে সৌদিতে থাকলে। তো এই সব কিছু নেওয়ার পর আপনার এজেন্সির কাছে আপনার জমা দিবেন, জমা দেওয়ার পর আপনার হয়তো বা 4-5 মাস লাগবে বা 6 মাস লাগবে সর্বোচ্চ, এবং আপনারা পোল্যান্ডের সব জায়গাতে অ্যাপ্লাই করতে পারবেন। আর আপনাদের সবার আগে আমি যেটা বললাম সেটাই, পাসপোর্ট থাকতে হবে, এবং সব বুঝতেই পারতেছেন সব মালিক কিন্তু আপনাদেরকে দিবে না যেতে। আর যারা ফ্রি ভিসাতে আছেন তারা খুব ইজিলি হয়তো বা যেতে পারবেন, কিন্তু যারা কোম্পানি ভিসাতে আছেন তাদের জন্য এটা খুব টাফ। তো এ হচ্ছে কথা, আপনারা কীভাবে এজেন্সির কাছে জমা দিবেন সেটা এজেন্সি আপনাদের সব কিছু বলে দিবে, এবং আপনারা একটু ফোকাস দিবেন, অ্যালার্ট থাকবেন সবসময় কোথায় এজেন্সি রয়েছে, এই রয়েছে, সেই রয়েছে, তাহলে আপনারা যেতে পারবেন। তো এ হচ্ছে কথা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মধ্যপ্রাচ্যের দেশ থেকে ইউরোপে আসা খুব ইজি, সবসময় মনে রাখবেন। এ হচ্ছে কথা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।